জানো বেবি, আজকে কি হয়েছে? আজকে একটু আমার সাথে বেশি বেশি হয়ে গেছে। আমার ব্যাগটা চুরি হয়ে গেছে। কি ব্যাগ চুরি হয়ে গেছে? কিন্তু কি করে? ও মা, আমি কিভাবে বলবো? আমি যখন রাস্তায় হাঁটতেছিলাম দেখলাম কি অনেকগুলো ছেলে এসে আমার কাছ থেকে জোরে জোরে করে আমার ব্যাগটা নিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি পুলিশে গিয়ে কমপ্লেন করি। এই না না না, যাওয়ার কোনো দরকার নেই। আর শোনো, আমার মনে হচ্ছে কি ওরা এতক্ষণ অনেক দূরে পালিয়ে গেছে। আর তোমার কি মনে হয়, চুরি করা জিনিস কি ফিরে পাবো? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আরেকটা ব্যাগ কিনে দেবো নতুন। ঠিক আছে। জানো কি হয়েছে? আজকে আমার সবচেয়ে একটা শখের জিনিস আমার ফোনটা, সেটাও চুরি হয়ে গেছে। কি ফোন চুরি হয়ে গেছে? কিভাবে জানো? কিভাবে? আমি যখন শপিং করতে গিয়েছি, শপিং করা শেষ, বের হয়ে গেছি, একা হাঁটতেছি, ও মা, হঠাৎ করে দেখি একটা চলন্ত বাইক এসে ঝট করে আমার ফোনটা নিয়ে গেল। সামান্য একটা ফোনও সহ্য হয় না মানুষের। আল্লাহ! আচ্ছা তোমার বাইকের নাম্বার টাম্বার কিছু খেয়াল করছো? তুমি কি বোকা? আমি তখন ভয়ে ছিলাম, না জানি আমাকে কখন তুলে নিয়ে যায়, আর আমি বাইকের নাম্বার কিভাবে মনে রাখবো? গেল আমার ফোন, গেল আমার টাকা। জানো আজকে বিশাল একটা কাহিনী হয়ে গেছে। কোন চোরের বাচ্চা জানে আমি জুতায় চুরি করে নিয়ে গেছে। কি জুতো চুরি হয়ে গেছে? কিভাবে হয়েছে এটা? কোথা থেকে হয়েছে? আর বলো না, কি বলবো, গিয়েছিলাম তানিশের বাসায়, যখন ওর থেকে বের হয়েছি, ও মা, আমার জুতো নাই, কে যেন আমার জুতায় চুরি করে নিয়ে গেছে, জুতাও সহ্য হয় না। বুঝতে পারছি না কিছুই, তোর ভাবির সাথে এসব কেন হচ্ছে? শুধু তোর ভাবির জিনিসই কেন চুরি হচ্ছে? হয়তো ভাবি ওদের ফেভারিট হয়ে গেছে, তাই ভাবি সবকিছু চুরি হয়ে যাচ্ছে। তুই এক কাজ কর, তুই ভাবিকে ফলো কর, আর দেখ এই কাজগুলো কে করে, আর চোরকে হাতে নাতে ধরার চেষ্টা কর। জানো এখন না বাইরে চলাটা অনেক রিস্ক হয়ে গেছে। কেন জান, কি হয়েছে? আর বলো না, আজকে না তানিশের বাসায় গেছিলাম, ওর বাসা থেকে বেরিয়ে দেখি আমার জুতো নেই, আমার জুতো চুরি হয়ে গেছে। বেবি, আমি কিন্তু জানতে পেরে গিয়েছি তোমার জুতা কে চুরি করেছে। হ্যাঁ, তুমি জানো আমার জুতা কে নিয়েছে? আরে বলো না, আমার জুতা কে নিয়েছে? তোমার জুতা তুমি চুরি করেছো, তুমি নিজেই নিজের জুতা চুরি করেছো। যখন তানিশার বাসায় যাওয়ার জন্য বের হয়েছিল না, আমি তোমাকে ফলো করেছিলাম, আমি দেখতে পেরে গিয়েছি তুমি তোমার জুতার সাথে কি করেছো। তুমি নিজেই নিজের ব্যাগ, ফোন, জুতো এগুলো ফালি দিয়েছো। এখন কাইন্ডলি ম্যাডাম একটু বলবেন এসব আপনি কেন করেছেন? আসলে আমি এসব করেছি যাতে তুমি আমাকে নতুন নতুন জিনিস কিনে দাও। মানে কি? মানে হলো এটাই, আমি যদি কখনো তোমাকে বলি যে আমাকে নতুন একটা ফোন কিনে দাও, নতুন একটা ব্যাগ কিনে দাও, একটা ড্রেস কিনে দাও, তুমি তো আমার কোনো কথাই শোনো না, উল্টো তুমি আমাকে বলো যে জিনিসগুলো আছে ওগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত ওগুলো তোমাকে ইউজ করতে হবে। আর তুমি তানিশাকে দেখো, ও আর হাজবেন্ডকে যখন যা বলে তখন তাই শোনে, ওকে ফোন কিনে দেয়, এটা কিনে দাও, ওটা কিনে দাও, আর তুমি আমাকে কি দিয়েছো বলো তো? তুমি কি পাগল হয়ে গেছো? ওইসব জিনিস তো ভালো ছিল, কেউ এইসব সামান্য একটা ব্যাপার নিয়ে নিজের এসব ভালো জিনিস কি ফালিয়ে দেয়? আরে আমি কি করতাম বলো, আমার মাথায় তখন ওই আইডিয়া আসলো আর আমি ওটাই করে বসেছি। আর দেখো আমি ট্রাই করেছি আর সাকসেসে হয়েছি। আর দেখো না, তুমি আমাকে ব্যাগ কিনে দিয়েছো, তারপর হয়েছে নতুন ফোন কিনে দিয়েছো, অনেকগুলো ড্রেস কিনে দিয়েছো, লাভ তো আমারই হয়েছে। চুপ,
এই ধরনের আচরণ আমি নেক্সট টাইম একদম সহ্য করবো না। তুমি যদি নেক্সট টাইম এই ধরনের ব্যবহার বা এই ধরনের কর্মকাণ্ড একবার রিপিট করেছো না, তোমাকে আমি ঘাড় ধাক্কা ধরে বাসা থেকে বের করে দিবো। যাবে কেন থেকে?